দেখতে পাচ্ছেন এখানে আছেন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অন্যতম সদস্য আমার ক্যাবিনেট কলিগ বিশিষ্ট পুস্তক প্রেমী সংস্কৃতি প্রেমী মানুষ আমার অগ্রজ প্রতি মাননীয় শ্রী পুণ্যেন্দু ঘোষ মঞ্চে আছেন বাংলার বিশিষ্ট কবি এই অঞ্চল তো বটেই বাংলা এবং দেশের প্রত্যন্ত জায়গায় যাঁর লেখা বহুদিন ধরে পাঠক চিত্তে অনুরণন তুলে আসছে সেই পিতৃপ্রতিম নীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি তার থেকেও বড় কথা উনি নিজে একজন লেখক উনি লেখার কিন্তু হাদা ফোদা আর মাঠুল দি গ্রেট পড়েনি এটা মনে হয় না সেইটা ওনার কাগজ আমাদের ছোটবেলায় খুব অপেক্ষা করে বসে থাকতাম কিশোর ভারত এবং সর্বোপরি আজকের উদ্বোধক আছেন বাংলার আরেক বিশিষ্ট কথা সাহিত্যিক বহু পুরস্কারে ভূষিত অনেকে ওনাকে রসসাহিত্যিক বলে বলেন আমরা যারা কম বেশি ওনার লেখা পড়েছি কত মৌলিক ধর্মীয় প্রশ্নের তিনি উন্মোচন অস্তিত্বের সংকট বিষয়ক মৌলিক কিছু প্রশ্ন তার লেখায় যিনি তুলে ধরেছেন বারবার তাকে আজকে এখানে এনে বাঙুর বইমেলা এক সার্থক কাজ করেছে মাননীয় শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় এবং যার জন্য এই বইমেলাটা হতে পারল বাঙুর নামক এই উপনগরীর প্রকৃত কারিগর গত তিন বছর ধরে এক ভানুমতির জাদুবিদ্যায় যে বাঙুরের উপনগরীর চেহারা যিনি বদলে দিয়েছে দু বছর ধরে আমাদের একটা প্রাণান্তকর আলোচনা এবং প্রয়াসের পর আজকে যা সার্থক রূপ যিনি দেখালেন সে মৃগাঙ্ক ভট্টাচার্য কিন্তু কাজটা যে হলো এত সুচারু এত নিচল ভাবে শুরু হলো এলাকায় যারা বই ভালোবাসেন আমায় একটু জিজ্ঞেস করছিলেন আপনার কি মনে হয় বই পড়ার লোকেরা কমে যাচ্ছে আমি বললাম তাতে আর যাই হোক বইয়ের কিছু এসে যায় না কে পড়ছে কি না পড়ছে কিছু যায় আসে না বইয়ে বই যদি একটি সচল জিনিস হয় বই লিস্ট বদার কে তাকে পড়লো কে পড়লো না কিছু মানুষ চিরকাল পড়ে যাবে এবং এই মঞ্চ থেকে সবাই আমরা চলে গেলে এই আলোটা নিভে গেলে ক্যামেরা ফ্ল্যাশ লাইট এগুলো সরে গেলে তিন চারজন মানুষকে আমরা দেখতে পাবো বা আরো বেশি মানুষকে আমরা দেখতে পাবো না বিভিন্ন স্টলে ঘুরে একা একা দেখবেন বই খুঁজছে বই তাদের জন্য বাঁচে বই তাদের জন্য বেঁচেছে বই তাদের জন্য বাঁচবে মেলা হলেও বাঁচবে না হলেও বাঁচবে আমি মৃগাঙ্ক বাবুর নাম নোবেল কমিটিতে পাঠাবো তার কারণ হচ্ছে
যে এইরকম একটা সুষ্ঠু সুন্দর বইমেলার আয়োজন করেছেন ছবির মতো, সমস্ত ব্যাপারটা এত নিখুঁত এবং আলোকিত, বইমনে তো আলো, সে আলো আসবে যখন বই পড়ব, কিন্তু তার আগেই এত আলো, সেই আলোর মধ্যে বসে আছি যেন মনে হচ্ছে এক স্মরণীয় সন্ধ্যা রাত। এটা কার জন্মদিন? বইয়ের জন্মদিন, না আমাদের সকলের জন্মদিন, না আমাদের সংস্কৃতির জন্মদিন। আজকে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল এই বাঙুরে। এই বাঙুরে আমার মনে আছে নীরেনদা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে একবার অফিসের কাজে আমাকে বর্ষাকালে আসতে হয়েছিল। ওনার বাড়ির নিচের তলায় তখন শ্রদ্ধেয় সাহিত্যিক বিমলকর, আমার বিমলদা থাকতেন। তা আমি কিছুটা স্থলপথে এসেছিলাম, বাকিটা আমাকে জলপথে আসতে হয়েছিল। এবং নীরেনদাকে যে অবস্থায় দেখেছিলাম তাতে মনে হয়েছিল উনি সেই মুহূর্তে অ্যাম্ফিবিয়ান পা তুলে বসে আছেন। এইরকম একটা জায়গাকে এইরকম একটা অদ্ভুত স্থানে পরিণত করলেন মৃগাঙ্কবাবু। আমি জিজ্ঞেস করলাম উনি কি ইঞ্জিনিয়ার, বললেন না ইঞ্জিনিয়ার নয়, কিন্তু উনি ভীষণ সিনসিয়ার। ইঞ্জিনিয়ার আর সিনসিয়ার দুটো শব্দের মধ্যে একটা মিল আছে। আপনারা দেখুন আজকে এই সভায় বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এত মানুষ ভাবা যায়, তা আপনারা বই ভালোবাসেন বলে এসেছেন, তার চেয়েও বড় কথা আপনারা মৃগাঙ্কবাবুকে ভালোবাসেন বলে এসেছেন, তার আকর্ষণেই আপনারা এসেছেন। এই কৃতি মানুষটির কাছে না এলে আপনাদের মনে হবে আমরা অকৃতজ্ঞ। বই সম্পর্কে শিবরামবাবু যদি জীবিত থাকতেন আর এই সভায় যদি এই মুহূর্তে আসতেন, তাহলে এইরকম বলতেন, যেখানে মেলা বই সেইটাকেই বই মেলা বলা হয়। মৃগাঙ্কবাবু কিন্তু এটাকে মেলা মেলা শব্দটা যেন কেমন কেমন, সেই কারণে পাঁপড় ভাজা আর আপনার দিয়ে পেঁয়াজি তার থেকে একটু ঊর্ধ্বে তুলে দিয়ে এটিকে পার্বণ বলেছেন, এটি পূজা। আর দেখুন একজন শিল্পী একটানে মা সরস্বতী এঁকে কি সুন্দর আমাদের সামনে রেখে দিয়েছেন। আপনারা তার দিকে তাকান আর না তাকান, সরস্বতী আমাদের সঙ্গেই রয়েছেন। আমরা এই কথাই বলি যে অন্ন আমাদের জীবন, আবার আমাদের শাস্ত্র বলছেন জ্ঞান বা গ্রন্থ বা শাস্ত্র হচ্ছে আমাদের আত্মার খড় বা ঘাস। বাইরে আমরা ভাত ডাল রুটি তরকারি খাবো, কিন্তু আমার ভেতরটাকে আমি কি খাওয়াবো, তার জন্য আমার বইয়ের প্রয়োজন। বই একটা ভয়ঙ্কর আকর্ষণীয় জিনিস, যাকে মনে হয় একটা ভীষণ মায়া। বই দেখলে কাছে না গিয়ে পারা যায় না, আর একবার খুলে নাড়াচাড়াও করতে ইচ্ছে করে, পড়ি আর না পড়ি। আমার দোহা যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। আছে না আছে না স্বপ্ন বুকের ভেতর, আছে রে পরোতাম বিহিংসা, আছে দোকান বাজার আছে রাস্তা আছে পথে কিন্তু তবু যদি তুমি আসতে চাও খোলা আছে আমার দোকান যেন এখানে নেই কোনো হিসেব শুধু আছে নীল আকাশ ভালো যদি তুমি বাসতে চাও নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটায় চলে এসো চলে এসো ভবিষ্যতের ভাবনা নেই কোনো সম্পর্কের দাবি দাওয়া
সুখ সুখ দুঃখের শরিক হতে পারি, নেই অন্য কোনো চাওয়া পাওয়া, শুধু রাস্তা আছে জানা, আছে শক্তি কথা বলার, আছে পকেট কিন্তু পকেট করে আমার। যদি তুমি আসতে চাও খোলা আছে আমার দুবার, যেন এখানে নেই কোনো বিশেষ, শুধু আছে নীল আকাশ ভালো। যদি তুমি বাসতে চাও নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে, গলি গলি সারাত মনে ধরে না, আমাদের শহরের ঘুম আসে না, তোর কথা বলি আমি সবার কানে, খুঁজি তোর ইতিহাস খুঁজি মানে, তোর কথা ভেবে চোখে ঘুম আসে না, আসে না আসে না চোখে ঘুম আসে না, কিছুতেই আসে না মনে প্রাণ জাগে না, আছি তোকে বড় কাছে পেতে চাই, চোখে চোখে আগুন জ্বলে আধার নামে না, ও তোর চোখে জ্বলে শহর বুঝে আনি গভীর সময়, অসময় চিনিয়ে তার পরিচয়, শহর বুঝে আনি গভীর সময়, অসময় চিনিয়ে তার পরিচয়, আসে না আসে না চোখে ঘুম আসে না, কিছুতেই আসে না মনে প্রাণ জাগে না, যে তোকে বড় কাছে পেতে চায়, চোখে চোখে আগুন জ্বলে আধার নামে না।